এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক। আজ এই ট্রেকের ষষ্ঠ দিন। সেই লুকড়া থেকে শুরু করে নামচি বাজারের অপার্থিব সূর্যোদয়, টেম্বুচের মনেস্ট্রি, পাংগুচিতে মাউন্ট আমাটাবলামের মুগ্ধতা, সব কিছু পার হয়ে পৌঁছায় ডিংবোচিতে। এখান থেকে আজ যাব লোবুচে। দীর্ঘ 8.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রথমবারের মতো পৌঁছাবো 5000 মিটারেরও বেশি উচ্চতায়। প্রায় 4.5 ঘন্টা সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়েই আজকের এই প্রচেষ্টা। জানালা খুলতেই প্রচণ্ড হিমশীতল বাতাস শরীরে কাঁপনি ধরিয়ে দিল। প্রতিদিনকার মতোই দারুণ এক সূর্যোদয়কে সাথে নিয়ে শুরু হয় আজকের দিনটি। অল্প কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে চলে আসি নাস্তা করতে। আগেই বলেছিলাম, এই ধরনের হাই অল্টিটিউড ট্রেকে যতই উপরের দিকে ওঠা যায় খাবারের দাম আস্তে আস্তে ততই বাড়তে থাকে। আজকের নাস্তায় ছিল প্লেন টোস্ট, মধু আর সাথে রং চা। এর দামই পড়েছিল 1000 রুপি। ভাবা যায়, চায়ের কাপে ঝড় তুলে ঠিক 7টায় যাত্রা শুরু করি লোবুচির উদ্দেশ্যে। রওনা দিতেই দেখতে পেলাম সকালবেলা আকাশ যেমন একেবারে ঝকঝকে পরিষ্কার ছিল, এই অল্প কিছুক্ষণের মধ্যেই মেঘ এসে সব কিছু ঢেকে দিয়েছে। বলাই বাহুল্য, মনটা বেশ খারাপ হয়ে যায়। কিন্তু কী আর করা, প্রকৃতির উপরে তো আর কারো হাত নেই। এটা মেনে নিয়েই আস্তে আস্তে উপরের দিকে চলতে থাকি। উপরে ওঠার সাথে সাথেই দেখতে পেলাম হঠাৎই যেন মেঘের ভেলা ধীরে ধীরে চলে যেতে শুরু করেছে। আসলেই হিমালয় বড়ই আনপ্রেডিক্টেবল, যেখানে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় প্রকৃতির চেহারা। কেউ একজন বলেছিল, হিমালয় নাকি তার আবহাওয়া নিজেই তৈরি করে। হয়তো তাই সত্যি। একটু পরেই এই জায়গায় এসে পৌঁছালাম যেখানে 2টা ট্রেল দেখা যাচ্ছে। গতকাল অ্যাক্লামাটাইজেশন হাইকের জন্য এখান থেকে সোজা পথে গিয়েছিলাম, আর এখন লোবুচের উদ্দেশ্যে যাব বাম দিকে ট্রেল ধরে। ট্রেল ধরে কিছুক্ষণ আগানোর পর পিছন ফিরে যখন তাকালাম, আকাশ তখন পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। বিশাল পর্বতের শুভ্র চূড়াগুলো দেখে মনটা আসলেই আনন্দে ভরে যায়। বিশাল এই ভ্যালির দুপাশের পর্বতের মাঝ দিয়ে হাঁটতে যে কতটা ভালো লাগছিল তা আসলে বলে বোঝানো সম্ভব নয়। সলো ট্রেকের মজা মনে হয় এখানেই। যখন ইচ্ছে থামছি, প্রকৃতি উপভোগ করছি, বিশ্রাম নিচ্ছি, আবার ট্রেল ধরে ধীরে ধীরে এগোচ্ছি। প্রায় 15 মিনিট হাঁটার পর এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যেখানে উপর থেকে নিচের ফেরিছে ভিলেজ খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল। অসাধারণ এক ভিউ। তবে 4500 মিটার উচ্চতায় ঠান্ডা ছিল অনেক বেশি, সেই সাথে জোর বাতাসও বইছিল। যতক্ষণ ট্রেক করছিলাম ঠান্ডা তেমন অনুভূত না হলেও বিশ্রামের জন্য থামলেই সেই ঠান্ডা একেবারে জেঁকে পড়ছিল। প্রায় টানা 2.5 ঘন্টা হাঁটার পর প্রথমবারের মতো দূর থেকে দেখতে পেলাম থুকলা। এখান থেকে চারপাশের দৃশ্য ছিল দুর্দান্ত রকমের সুন্দর। নীল আকাশের মাঝে শুভ্র বরফে মোড়ানো পর্বতগুলোকে মনে হচ্ছিল যেন পটে আঁকা ছবি। বড় বড় পাথরের চাইয়ের মাঝখান দিয়ে বয়ে চলা
পাহাড়ি এই নদী পার হয়ে সেখানে যেতে হবে। উপর থেকে সেই নদীকে বেশ সরু মনে হলেও কাছে যাওয়ার পর কীভাবে পার হব তা নিয়ে মনের মধ্যে দোটানা কাজ করছিল। তবে আমিও একটা ভুল করে ফেলি, নিচে না নেমে উপরে আরেকটা যে রাস্তা গিয়েছিল সেটা দিয়ে যদি যেতাম তাহলে একটা ছোট্ট ব্রিজ নতুনভাবে তৈরি করা হয়েছিল, তা দিয়েই পার হতে পারতাম। একবার যেহেতু নিচে নেমে এসেছি, আবার উপরে উঠে সেখানে যাওয়ার থেকে এখান দিয়েই পার হয়েছিলাম। তবে জমাট বরফের উপর দিয়ে পার হওয়াটা বেশ রিস্কি ছিল। একটু উপরে উঠে আসার পর দেখলাম অনেক পোর্টার আর ট্রেকার বিশ্রাম আর খাওয়া দাওয়ার জন্য সেখানে থেমেছে। আমিও সেখানে অল্প কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আর সেখান থেকে ডান পাশের পর্বতগুলোকে দেখে মনে হচ্ছিল যেন হাত দিয়েই ছুঁতে পাবো। কিছুক্ষণ সেখানে থেমে রওনা দিলাম ইবিসি ট্রেকের কঠিন আপহিল হাইকের মধ্যে অন্যতম থুকলা পাসের দিকে, যা প্রায় 400 মিটার উপরের দিকে খাড়া উঠে গেছে। একটু উপরে ওঠার পর চারিদিকে হিমালয়ের যে দৃশ্য দেখতে পেয়েছিলাম মন্ত্রমুগ্ধকর। প্রতিটা দিন প্রতিটি ক্ষণ পেরিয়ে যতই সামনের দিকে এগোচ্ছিলাম চারপাশের দৃশ্যপট যেন একটা আরেকটার থেকে ছাপিয়ে যাচ্ছিল। এই জন্যই বোধহয় ট্রেকাররা এত কষ্টকে উপেক্ষা করে হলেও হিমালয় দেখতে আসে। তাছাড়া কেউ যদি চায় ঘোড়া করে হলেও এই ট্রেক সম্পন্ন করতে পারবে, সেই ব্যবস্থাও আছে। তবে চারপাশের দৃশ্য যতটা না মোহিত করার মতো ছিল, এই পাস পার হওয়াও ছিল তার থেকেও বেশি কঠিন। কিন্তু সত্যি বলতে আমার তেমন কষ্ট হয়নি, আর খুব বেশি সময়ও লাগেনি, যেখানে অনেকেরই 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত লেগে যায়। এই ধরনের হাই অল্টিটিউড আপহিল হাইক করার প্রথম শর্তই হচ্ছে ছোট ছোট ফুট স্টেপে আগানো আর খুব বেশি বিশ্রাম না নেয়া। একান্তই যদি বিশ্রাম নিতে হয় তাহলে 2 থেকে 3 মিনিটের বেশি নয়। এভাবে কিছুক্ষণ গেলেই শরীর যখন নিজে নিজেই একটা ছন্দ পেয়ে যাবে তখন আর খুব বেশি কষ্ট হবে না, কিন্তু বেশি বেশি পানি খাওয়া আর মনোবল ধরে রাখা আবশ্যক। টানা 40 মিনিট ধরে চলার পর উপরে পৌঁছালাম। পৌঁছে যে জিনিসগুলি প্রথমে চোখে পড়ল, অনেক অনেক স্মৃতিস্তম্ভ। যে সকল হাইকার এভারেস্টের চূড়ায় ওঠার সময় মৃত্যুবরণ করেছিলেন তাদের নামেই এই সকল স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। এসব দেখে মনের ভেতর তাদের জন্য বেশ খারাপ লাগা কাজ করছিল। অনেকেই ছিলেন প্রথমবার চেষ্টাতেই ওপারে চলে গিয়েছেন, আবার অনেক শেরপার বেশ কয়েকবার সামিটের অভিজ্ঞতা থাকলেও শেষ রক্ষা হয়নি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বিশ্রাম নিয়ে আবার চলা শুরু করলাম লোবুচের উদ্দেশ্যে। মিনিট 5 চলার পর সামনের দৃশ্যপট হঠাৎ করে একেবারে পাল্টে যায়। পর্বতের বিশালত্বের কাছে নিজেকে অনেক বেশি ক্ষুদ্র মনে হয়। আর একেবারে চোখের সামনেই দেখতে পাচ্ছিলাম 6119 মিটার উচ্চতার মাউন্ট লোবুচে, সাথে লোবুচে বেস ক্যাম্প। চলতি পথে মাউন্ট লিংটন নামের এই পর্বতটি অনেক আগে থেকেই আমার নজর কেড়ে নেয়। একদম আলাদা একটা শেপ, দেখে মনে হয় সামনের দিকটা যেন কেউ বড় ছুরি দিয়ে চেষে ফেলেছে। আর তার আগেই আরেক পর্বত মাউন্ট কোমরি, এর চূড়া অবশ্য মেঘে ঢাকা থাকায় দেখা যাচ্ছিল না। এই পর্বতটিও দেখতে অনেক অনেক সুন্দর। এভাবে সহজ এই ট্রেল ধরে চলছিলাম প্রায় 40 মিনিট। সামনে এই পাহাড়ি নদীর পানি বরফে জমে যাওয়া দেখে বোঝাই যাচ্ছে এই দুপুরের দিকেও কি পরিমাণ ঠান্ডা এখানে। নদীর পানি প্রবাহ থাকলে হয়তো আরও বেশি ভালো লাগত, কিন্তু এই দুর্গম পরিবেশে প্রকৃতির কাছ থেকে যা পাওয়া যায় তাই প্রাণভরে উপভোগ করা উচিত। পথ চলতে চলতে একসময় পৌঁছাইল বুঝে। সেই ডিংবোচে থেকে চলা শুরুর পর 8.5 কিলো পথ আসতে সময় লাগে পাক্কা 4.5 ঘন্টা। জীবনে প্রথমবারের মতো ট্রেক করে পৌঁছাই 5000 মিটারের ওপরে। এখানে পৌঁছানোর পর কেন জানি তেমন কোনো ভিডিও করা হয়নি, তাই আজকে দুপুর থেকে কাল সকালে নাস্তাসহ সব কিছুর খরচ এখানে দেওয়া হলো।
আর ডিম্পোচে থেকে এখানে খরচ স্বাভাবিকভাবে অনেক বেশি।